আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রেডমির K40 ফোনটি তো ছিল আমাদের মাঝে তুমুল জনপ্রিয়। এই ফোনটি আমাদের মাঝে অনেক হাইপ ক্রিয়েট করেছিল। আর এবার রেডমি তাদের K40 ফোনটির সাকসেসর রেডমি তাদের K50 ফোনটি আমাদের মাঝে আর কিছুদিনের মধ্যেই লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটি তো থাকবে দুর্দান্ত সব স্পেসিফিকেশন এবং এই ফোনটির দাম হবে আমাদের বাজেটের মধ্যে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি রেডমি K40 এই ফোনটি নিয়ে। এই ফোনটিতে কী কী দুর্দান্ত স্পেসিফিকেশন থাকবে, এই ফোনটির দাম বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কত হবে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কবে লঞ্চ হতে পারে, সো এই সকল বিষয়ে এই ফোনটির ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটিতে সামনে পিছন দেওয়া হবে গ্লাস বডি এবং এই ফোনটির পিছন থাকবে কোয়াড ক্যামেরা সেট আপ এবং এই ফোনটির সামনে থাকবে একটি পাঁচোর কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটির লুক এবং ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম হতে যাচ্ছে এবং এই ফোনটির নিচের দিকে থাকবে USB টাইপ সি পোর্ট এবং থাকবে একটি IR ব্লাস্টার। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট থাকবে 90Hz। তো সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 90Hz রিফ্রেশ রেট দেওয়ার ফলে এই ফোনটির ডিসপ্লে সেকশনে আপনি দুর্দান্তই পারফরমেন্স পেয়ে যাবেন। বিশেষ করে যারা গেমার আছেন তারা এই ফোনটির ডিসপ্লে সেকশনে দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন। আর আগেই তো বলেছি এই ফোনটিতে ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকবে গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকবে পিছনে কোয়াড ক্যামেরা সেট আপ যার প্রাইমারি লেন্স থাকবে 108 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যথাক্রমে থাকবে একটি 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং এই টেলিফোটো লেন্স দিয়ে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং সর্বশেষ থাকবে একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো এই ফোনটির পিছনে ক্যামেরা সেকশনও আমার কাছে দুর্দান্ত লেগেছে। এই ফোনটির পিছনে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে একটি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যে ক্যামেরাটা দিয়ে আপনি মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন এই বাজেটের ফোন হিসাবে। এবার আসবো এই ফোনটির মূল হাইলাইটার সেকশন, এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে থাকবে স্ন্যাপড্রাগনের একটি লেটেস্ট প্রসেসর। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 880 প্রসেসর। এই প্রসেসরটির পারফরমেন্স হবে এক কথায় দুর্দান্ত। এই প্রসেসরটি হলো 5 nanometer আর্কিটেকে তৈরি। এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের পারফরমেন্স দুর্দান্ত পেয়ে যাবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ছাড়াই। এবারে আলোচনা করব এই ফোনটির সিকিউরিটি সেকশন নিয়ে। এই ফোনটিতে সিকিউরিটি হিসাবে থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, যে সেন্সরটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে বলে আশা করা যায়। এবার আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকবে 5000mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারি চার্জ করার জন্য থাকবে 120W একটি ফাস্ট চার্জার। তো আমার কাছে ভালোই লেগেছে কারণ এই 120W ফাস্ট চার্জার এই বাজেটের ফোনে দিয়েছে, তাই এই ফোনটির ব্যাটারি সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এবারে আসা যাক এই ফোনটির অপারেটিং সিস্টেমে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েডের সব থেকে লেটেস্ট আপকামিং ভার্সন অ্যান্ড্রয়েড 12, সাথে থাকবে MIUI 13। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটিতে একবারে দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটি 3টি RAM ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টে হবে 6128GB এবং টপ ভেরিয়েন্টে হবে 8512GB। এবার আসা যাক এই ফোনটির দাম বাংলাদেশ এবং ইন্ডিয়া কত হতে পারে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়াতে 30-32,000 রুপি আর বাংলাদেশে যখন অফিসিয়ালি এই ফোনটি লঞ্চ হবে সেক্ষেত্রে এই ফোনটির দাম হবে 38,000-40,000 টাকার মধ্যে। এবার আসা যাক এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কবে লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হবে এই বছরের নভেম্বর মাসে, সেক্ষেত্রে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে আগামী বছরের জানুয়ারি মাসে। এই ছিল রেডমি K50 এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।